দেখছেন এএসআর নিউজ। পুরো পাঠিয়ে দিন আমাদের 9474727188 এই নম্বরে। মুহূর্তের মধ্যে এএসআর নিউজের পক্ষ থেকে সেই ছবি ফাইনাল করব আমরা। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, অশোক শিমুল পলাশের রঙে মাতোয়ারা, আম্রমুকুলের গন্ধে বিভোর হয়ে জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে। দীর্ঘ দুবছর ঘরবন্দি শৈশব মুক্তির স্বাদ পেয়ে আনন্দে উদ্বেল, আর সে আনন্দ আরও দ্বিগুণ হয়ে ওঠে বসন্ত উৎসবের স্বাদ পেয়ে। মহারানী কাশেশ্বরী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় আজ আয়োজন করেছিল এক মনোরম বসন্ত উৎসবের। উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবিকারা পায়ে পায়ে নেচে ওঠে আনন্দের জোয়ারে। আমরা প্রতি বছর দোলের আগের দিন বসন্ত উৎসব পালন করি, সেখানে আমাদের মোটামুটি সমস্ত ছাত্রী আমাদের অংশগ্রহণ করে, যারা একান্তভাবে পারে না তারা বাদ দিয়ে সবাই অংশগ্রহণ করে। সেই সমস্ত ছাত্রীরা হলুদ শাড়ি, লাল পাড় হলুদ শাড়ি পরে আসে, সুন্দর করে ফুলের গয়নায় তারা সেজে আসে। তাদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে গার্জেনরাও আসেন, আমাদের সঙ্গে থাকেন গার্জেনরা, তারাও যথাসম্ভব হলুদ পোশাক পরেই আসেন। আমরা সকলের সঙ্গে ওরে গৃহবাসী গাইতে গাইতে, ওরে গৃহবাসী নাচে ঝাল মিলিয়ে আমরা রাস্তা দিয়ে যাই। খানিকটা রাস্তা, 1 কিলোমিটার মতো রাস্তা আমরা পরিক্রমা করে আবার স্কুলে চলে আসি। স্কুলে বাচ্চাদের জন্য একটা স্পেশাল খাবারের ব্যবস্থা প্রতিবারই থাকে, এবারও আছে স্পেশাল মেনু, খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি। গার্জেনদের জন্যও মিষ্টিমুখের ব্যবস্থা থাকে, এবারও আছে লাড্ডু। এইভাবেই আর কি হই হই করে কাটাতে চেষ্টা করি। আর যেহেতু এটা করোনার প্রায় 2 বছর পরে আবার বাচ্চারা একসঙ্গে হয়েছি আমরা বাচ্চারা, কাজেই এটা তো আর একটু বেশি স্পেশাল।